আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে রূপন্তি রহমান আপুর লেখা হৃদয়াবেগ গল্পের 13 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ভাইয়ের গায়ে হাত চমকিত হয় ফাহিম, সারা শরীর জ্বরে পড়ে যাচ্ছে, যার দরুন চক্ষুতে লালাকার ধারণ করেছে। ফাহিম উচ্চস্বরে ডাকলো আমিনা বেগম আর নাজিফাকে। ফাহিমের আচমকা এমন ডাকে ঘাবড়ে যায় দুজন। তড়িত গতিতে রুমে এসে কিছু জিজ্ঞাসা করার আগেই তাহমিদকে দেখে বুঝতে পারে ওর কিছু একটা হয়েছে। আমিনা বেগম তাহমিদের কপালে হাত দিয়ে নাজিফাকে বলে একটা বাটিতে পানি আর কাপড়ের টুকরা নিয়ে আসার জন্য জলপট্টি দিতে হবে। নাজিফা এইসব নিয়ে এলে চোখের ইশারায় বলে তাহমিদের কপালে জলপট্টি দেওয়ার জন্য। ফাহিম নিচে গিয়েছে গলির মোড়ে ফার্মেসিতে বসা ডাক্তারকে নিয়ে আসার জন্য। নাজিফা অনবরত জলপট্টি দিয়েই যাচ্ছে, শরীরের তাপমাত্রা কমানোর কোনো লক্ষণই নেই। ডাক্তার জ্বর মাপার পর বলেছে 104 ডিগ্রি জ্বর, আপাতত জ্বর কমার ওষুধ দিয়ে গেলেও বলেছে যদি কালকের ভিতর জ্বর না কমে তাহলে যেন হাসপাতালে নিয়ে যায়। বার কয়েক ভিজা তোয়ালি দিয়ে শরীর মুছে দেওয়া হলো। বিকেল 3টা, তাহমিদের শরীরের তাপমাত্রা নামতে শুরু করেছে, সে চোখ বন্ধ করে রাখলো, সব শুনতে পাচ্ছে। ভাইয়ের শিয়রের কাছে বসে ফাহিম বলল, ভাইয়ের জ্বরের খবরটা মাকে দেওয়া দরকার। তৎক্ষণাৎ চোখ মেলে তাকায় তাহমিদ, তারপর দুর্বল গলায় বলে, মাকে এইসব বলিস না, আমরা দুই ভাই এখানে থাকি বলে এমনিতেই মায়ের টেনশনের শেষ নাই। এইসব বলে মা পাগলামি করবে, তাছাড়া এখানে তো দাদি আছে, অযথা মাকে টেনশন দিস না। আমিনা বেগমও বললেন, এখন এইসব বলার দরকার নাই, যদি সকালের ভিতর একেবারে জ্বর না ছাড়ে তখন বলা যাবে। ফাহিমের কথাগুলো যৌক্তিক মনে হলো। আমিনা বেগম নাজিফার কাছে এসে ওর মাথায় হাত রাখল, সকালে তো নাস্তা করলি না, এখনও দুপুর গড়িয়ে বিকেল হলো, কিছু একটা খেয়ে নিবি? বিস্ফোরিত নয়নে তাকে তাহমিদ, ও এখনও কিছু খায়নি? আমিনা বেগম প্রাণহীন নির্জীব গলায় বললেন, সকালে তুই পরে খাবি বলাতে ও বলেছিল তোর সাথে খাবে, এরপর তো তোর এই অবস্থা, তোর কপালে জলপট্টি দিল, খাওয়ার সুযোগ হলো কই? তাহলে এক প্লেটে খাবার নিয়ে আয়, তুইও খাবি আমিও খাবো। তাহমিদের এমন কথা চোখ বড় বড় করে তাকায় নাজিফা বিস্মিত গলায় বলে, আপনি আমার হাতে খাবেন? শরীরের উষ্ণতার জন্য এমনিতেই চোখ লাল তাহমিদের নাজিফার এমন কথা চোখ গরম করে তাকায় সে মুখ টিপে হাসলো আমিনা বেগম এবং ফাহিম। নাজিফা এক লোকমা ভাত তাহমিদের মুখে দিতেই তাহমিদের মনে হলো কেউ তার মুখে নিম পাতার রস ঢেলে দিয়েছে। ভাত মুখে নিয়ে থম মেরে রইল নাজিফা। ব্রুকোচকে তাকাতেই তাহমিদ চোখ মুখ খিচে ভাত গলদকরণ করলো তাহমিদ, তারপর ইশারে নাজিফাকে খেতে বলল। তাহমিদের শরীরের তাপমাত্রা এই কমেছে এই বাড়ছে, রাতের জ্বর হালকা কমতে আমিনা বেগম বললেন, নাজিফা তো ছোট্ট, তাহমিদের সাথে থাকতেও পারবে না, আর ফাহিমও তোরও রাতে ঘুম না হলে মাথা ব্যথা করে, আমি বরং দাদুবাইয়ের কাছে থাকি। নাজিফা আমতামতা করে বলল, দাদি বলছিলাম কি আমি থাকি, তুমিও অসুস্থ? আমিনা বেগম মলিন গলায় বললেন, না রে বোন তুই পারবি না, তার চেয়ে ভালো আমিই থাকি। নাজিফা আমিনা বেগমের হাত দুটো ধরে বলল, আমার অন্য জায়গায় বিয়ে হলে তো সব কাজ করতে হতো, সবাইকে আগলে রাখতে হতো, সেখানে তোমরা আমাকে একটা বিড়াল ছানার মতো যত্নে রাখছো, আমি না হয় ওনার কাছে থাকি, যদি রাতে উনি বেশি ছটফট করে তোমাদের ডাকবো। ফাহিম এগিয়ে এসে নাজিফার মাথায় হাত রেখে বলল, আমাদের ডান পেটে নাজিফা তাহলে একটু একটু করে বড় হচ্ছে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই তাহমিদের মাথার কাছে বসেই ঘুমিয়ে পড়ে নাজিফা। মাঝরাতে ঘুমড়ানোর শব্দে ঘুম ভেঙে যায় তার। তাহমিদের কপালে হাত দিয়ে বসতে পারে জ্বরের মাত্রা আবারও বেড়েছে। হাতের কাছের বাটি থেকে কাপড়ের টুকরাটা নিয়ে আবারও জলপট্টি দিতে শুরু করে সে। তাহমিদের কানের কাছে মুখ নিয়ে বলে, বেশি খারাপ লাগছে আপনার, দাদিকে ডাকবো? কোনো সারা শব্দ করল না তাহমিদ, উঠে দাঁড়াতেই নাজিফার হাত শক্ত করে ধরে সে। চকিত হয় নাজিফা, শান্ত নিস্তরজ স্বরে তাহমিদ বলে উঠল, তুই আমার পাশে থাক, আমার আর কাউকে লাগবে না, একটু ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দে, দেখবি আমার জ্বর কমে গেছে, কোথাও যাস না আমার কাছেই থাক, আমার শুধু তোর সঙ্গ চাই। বিড়বিড় করে ঘুমিয়ে গেল সে, আর উঠে গেল না নাজিফা। তাহমিদ মাথায় জলপট্টি দিতে লাগলো, তারপর ছোট্ট একটা তোয়ালে ভিজিয়ে দুপুরের মতোই আবারও বুক হাত গলা মুছে দিল। তোয়ালেটা ওয়াশরুমে মেলে দিয়ে রুমে এসে দেখলো তাহমিদ খাটে বসে আছে। নাজিফার কাছে এসে বসেই কপালে হাত দিয়ে বলল, জ্বর কি সেরেছে? তাহমিদ তাকালো নাজিফার দিকে, চোখ দুটা পূর্বের নয় টকটকে লাল। নাজিফা প্রথমে ভয় পেলেও সামলে নিল নিজেকে। অকস্মাৎ তাহমিদ নাজিফার বক্ষস্থলের দিকে ইশারা করে বলল, তোর এইখানে আমাকে একটু জায়গা দিবি, আমার অশান্ত মনটাকে একটু শান্ত করবি। তোরা কিছু বলার আগেই নাজিফা বলল, আপনি পাগলামি করছেন, আমি দাদিকে ডেকে নিয়ে আসি। তাহমিদের সেই আগের উত্তর, তুই কোথাও যাবি না, আমার শুধু তোকেই প্রয়োজন, আচ্ছা থাক, তোর বুকে আমাকে জড়িয়ে নিতে হবে না, কিন্তু আমার পাশ থেকে কোথাও যাবি না, বলেই শুয়ে পড়ল সে। নাজিফা বোকার মতো তাকিয়ে আছে তার তাহমিদের পাগলামি দেখছে, সেখানে থম মেরে বসে রইল সে। আকস্মিকভাবে তাহমিদ নাজিফার কোলে মাথা রেখে পেটে মুখ ডুবিয়ে দিল। তাহমিদের এমন কাণ্ডে হতবিহ্বল হয়ে গেল নাজিফা, সমস্ত কায়া কেঁপে উঠল তার, হৃৎপিণ্ডের
লবডবের মাত্রা যেন কয়েক গুণ বেড়ে গেল। তাহমিদার শরীরের উষ্ণতা যেন নাজিফার শরীরেও ছড়িয়ে পড়েছে। নাজিফা কি করবে বুঝে উঠতে পারল না। তাহলে কি তাহমিদ এই গভীর প্রখর আবেগময় স্পর্শের কথাই বলেছিল? তাহমিদ নাজিফার একটা হাত নিজের মাথায় রেখে বলল, দেখ আমি কিন্তু তোর বুকে মাথা রাখিনি, তোর কোলে মাথা রেখেছি। এখন তোর আলতো হাতে আমার মাথায় একটু হাত বুলিয়ে দে, আর কিচ্ছু লাগবে না বলেই দু হাতে প্যাট জড়িয়ে ধরল। নাজিফার পরপর কয়েকবার শুকনো ঢোক গিলে তারপর কাঁপতে কাঁপতে হাত বুলিয়ে দিতে লাগলো তাহমিদের মাথায়। বিছানায় শুয়ে ছটফট করছেন ওয়াহিদা, আজ সকাল থেকে মনটা অশান্ত তার। একে তো ধান কাটা পড়েছে, তার কোনো কাজে মন বসাতে পারছে না সে, বুকে শুধু অজানা হাহাকার। রাত প্রায় শেষ হতে চলল কিন্তু ওনার চোখে ঘুম নেই। এপাশ ওপাশ কখন থেকে কি করছেন কিন্তু শান্তি পাচ্ছেন না, সারা শরীর জ্বালা পোড়া করছে। আর থাকতে না পেরে জামান সাহেবকে ডাকলেন উনি। পরপর তিনবার ডাকার পর পিটপিট করে তাকান জামান সাহেব। স্ত্রীর ফোলা ফোলা আঁখি দেখে ঘুম গায়েব হয়ে যায় ওনার। তটস্থ ভীত গলায় বললেন, শরীর খারাপ লাগছে তোমার? আগে বলবে না, আমার শরীর ঠিকই আছে, মনে শান্তি পাচ্ছি না। আমার মন বলছে ছেলে দুইটা ভালো নেই, আপনি একটা ফোন দিন না, কাতর গলায় বলল ওয়াহিদা। জামান সাহেব মোবাইল হাতে দেখলেন রাত 2 বাজে। স্ত্রীর হাত ধরে বললেন, অনেক রাত হয়েছে ওয়াহিদা, কাল সকালে ফোন দেই। এখন যদি আমি ফোন করি তাহলে উল্টা ওরা ভয় পাবে, মনে করবে আমরা ভোধায় বিপদে। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। খুব সকালে ঘুম ভাঙিয়ে নাজিফার, তারপর নিজের অবস্থান আর তাহমিদের অবস্থান দেখে লজ্জায় মিয়ে যায় সে। তো ফ্রেন্ডস, এই পর্বটা এত ছোট হয়ে গেল, উফ, থাকুক না হয় একটা পর্ব ছোটই। তো কেমন লেগেছে জানাবেন অবশ্যই, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।